রোলে সিকিমের একটা ছোট গ্রাম, যার মূল আকর্ষণ রংপোখলা নদী। রোলেপে আমাদের ঠিকানা ছিল ট্রাইবাল হোমস্টে। তোমরা যারা আমাদের আগের ব্লগটি দেখনি লিংথাম সিল্ক রুটে, তারা আই বাটনে লিংক দেওয়া থাকলো, সেখান থেকে দেখে নিতে পারো। লিংথাম সিল্ক রুট পর্ব শেষ করে আমরা পরদিন সকালে বেরিয়ে পড়েছিলাম রোলেপের উদ্দেশ্যে। লিংথাম থেকে রোলেপের দূরত্ব খুব বেশি নয়, তবে আমাদের সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা, কারণ পুরো রাস্তাটাতেই রাস্তা মেরামতির কাজ চলছিল। ঠিক যেমনটা বললাম, আমাদের হোমস্টে পৌঁছানোর একটু আগেই আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হয়েছিল প্রায় 1/2 ঘন্টা মতো রাস্তা মেরামতির কাজের জন্য। হোমস্টে যাওয়ার পথে আমরা ঠিক করলাম হোমস্টে পৌঁছাবার আগে এখানকার হ্যাঙ্গিং ব্রিজটা আগে একবার দেখে নেওয়া যাক। সেই মতোই আমরা রওনা দিলাম হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে। রংপোখলা নদীর পাশাপাশি এই হ্যাঙ্গিং ব্রিজটিও হলো রোলেপের দ্বিতীয় আকর্ষণ। এই হ্যাঙ্গিং ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছিল খরস্রোতা রংপোখলা নদী। আমরা যেহেতু ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে গিয়েছিলাম, তাই এই সময়ে নদীর জল কিছুটা কম ছিল, কিন্তু স্থানীয় লোকেদের কথা মতো এই নদীতে জল কম থাকলেও নদীটি খুবই গভীর আর খরস্রোতা, তাই আমাদের নদীর ধারে যেতে তারা বারণ করেছিল। মিনিট 15 সময় কাটানোর পর আমরা রওনা হলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। তোমরা এখানে দেখতে পাচ্ছ রাস্তা তৈরির কাজ চলছে। আমাদের ড্রাইভার লোকেশজির থেকে জানতে পারলাম যে এইখানকার রাস্তা কানেক্ট করবে গ্যাংটকের সাথে, যা গ্যাংটক আর রোলেপের দূরত্ব অনেকটাই কমিয়ে আনে। হ্যাঙ্গিং ব্রিজ থেকে আমাদের হোমস্টেতে আসতে সময় লেগেছিল মিনিট 15। রাস্তা খারাপ থাকার জন্যই এই সময়টা লাগে, তা নাহলে আরও আগে এখানে পৌঁছানো যায়। যাই হোক, এখান থেকে সোজা রাস্তা একটা নেমে যাচ্ছে ট্রাইবাল হোমস্টের উদ্দেশ্যে, কিন্তু ট্রাইবাল হোমস্টেতে রুম না থাকার জন্য রোশনজি আমাদের এখানে পাশেই একটি হোমস্টেতে ব্যবস্থা করে দিয়েছিল, যার ঘরগুলো ছিল খুবই সুন্দর আর সাধারণ। বাইরেই ছিল একটি বেশ বড় ঝুল বারান্দা, যেখানে বসে আড্ডা মারতে মারতে প্রকৃতিকে উপভোগ করা যায়।
লাঞ্চের পর এখানকার বারান্দাটায় বসে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম রোলেপ গ্রামটি ঘুরে দেখতে। রকমারি ফুলে সাজানো এই রোলেপ গ্রামের রাস্তাটা, পথের চারিদিকে গোলাপ গাছ, তার সাথে আরো অনেক পাহাড়ি গাছের সমাবেশ। রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম নদীর ধারে, নদীর সৌন্দর্য কাছ থেকে উপভোগ করতে। নদীতে এই সময় জল কম থাকলেও তোমরা আওয়াজে বুঝতে পারছো নদীটি কতটা খরস্রোতা। আমাদের হাতে সময় থাকায় আমরা তাই পায়ে হেঁটে আরো কিছুটা ঘুরে দেখলাম। তিলক্রুটের পথে এই রোলেপ গ্রামটি হয়তো আজও অনেকের কাছে অজানা, তবে আপনাদের কাছে হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে যেতে পারেন এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রোলেপ গ্রাম থেকে। আশা করি আপনারা হতাশ হবেন না। সন্ধ্যেবেলা এখানে খুব সুন্দর একটি গানের আসর বসেছিল ট্রাইবাল হোমস্টের মধ্যেই, যেখানে স্থানীয় শিল্পীরা তাদের গান আমাদেরকে শোনাচ্ছিল এবং আমরা সকলেই তাদের গান উপভোগ করছিলাম, আর খুব সুন্দর একটি সময় আমাদের কেটেছিল। প্রকৃতির খুব কাছে কাটানোর পর আমরা রওনা দিলাম বাড়ি ফেরার পথে। এখানে একটা কথা বলে রাখি, রোলেপ থেকে এনজেপি পৌঁছাতে সময় লাগে 4 ঘন্টা, তবে আমাদের সেদিনকে প্রায় 6 ঘন্টা সময় লেগে গিয়েছিল রাস্তায় অতিরিক্ত ট্রাফিক থাকার জন্য, আর কিছুটা রাস্তা মেরামতির কাজ চলার জন্য। তাই পাহাড়ি রাস্তায় সবসময় 2-3 ঘন্টা হাতে অতিরিক্ত সময় নিয়ে যাত্রা করাই ভালো। এনজেপি ফেরার পথে আমরা শিলিগুড়িতে হোটেল বিনায়ক ইন্টারন্যাশনাল বুক করে নিয়েছিলাম, কারণ আমাদের ট্রেনটি ছিল রাতে আর আমাদের হাতে কিছুটা সময় থাকার জন্য আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার ট্রেন যাত্রার জন্য রওনা দিয়েছিলাম। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চের পর আমরা চলে গিয়েছিলাম বিধান মার্কেটে, যেটি হংকং মার্কেট নামে সকলের কাছে পরিচিত, টুকিটাকি জিনিস কেনার উদ্দেশ্যে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আরও নতুন ভিডিও পাওয়ার জন্য।